हाय फ्रेंड्स, बैक टू माय चैनल। अपनारा निश्चय सुस्थ आछेन, भालो आछेन। आमी भालो आछी। आज आमी चिंगड़ी माछ दिए पुईशाकेर रेसिपि तैरी करब। आगे थेके बोली बंधुरा, भिडियोटा अपनारा अंततः 3 मिनट देखबेन, तारपरे कमेंट करबेन। आर जारा सबस्क्राइब करेछेन तादेर आमी धन्यवाद जानाच्छी। आर जारा नतून बंधु आछेन तादेर आमी रिक्वेस्ट करछी, बंधु आपनारा सबस्क्राइब करुन, लाइक तो करबेन, अवश्य भालो भालो कमेंट करबेन, जाते आमी आरो रेसिपी आपनादेर शेयर करते पारी। आमार भिडियोगुलोर मध्ये हेयर स्पा आछे, फेसियल आछे, हेयर ट्रिटमेंट आछे, हेयर काट आछे, आपनारा अनेक किछु भिडियो पाबेन एर मध्ये, आपनारा किन्तु मिस करबेन ना बंधुरा। आमार भिडियोगुलो समस्त घरोया पद्धति देखे नेबेन। किन्तु जाइ होक बंधुरा, रान्नार मध्ये जावा जाक। आमि पुई शाक निएछि, कुमड़ो निएछि, आलू निएछि, पटल निएछि, सब्जी आपनारा जे कोनो निते पारेन, एगुलो सब धुइये निएछि। पियाज निएछि, काचा लंका निएछि, आदा निएछि, आर चिंगड़ी माछ भालो करे केटे धुइये निएछि। मसलार मध्ये आमि हलुद निएछि, शुकनो लंकार गुड़ो निएछि, जिरेर गुड़ो निएछि, चीनी निएछि, आर नून निएछि। फोड़न देबो बोले गोटा जिरे निएछि आर एकटा तेजपाता निएछि। कड़ाइते तेल गरम करे निएछि, तेजपाता आर जिरेटा फोड़न दिए देबो। जिरे तेजपाता लाल हये गेछे, एबार आमि काटा पियाज कुचिगुलो दिए दिलाम। একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি কম আঁচে রেখেছি। এবার আমি আদা পেস্ট দিয়ে দিলাম। মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশাবো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি বাটিনি, তার কারণ হলো সবাই তো ঝাল খায় না, তাই গোটাই দিয়ে দিলাম। ভালো করে কম আঁচে 10 মিনিট ধরে ভাজবো। মশলাটা ভাজতে ভাজতে বলি বন্ধু, আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের শেয়ার করুন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি এর মধ্যে শাকটা কথা বলতে বলতে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। শাকটা ভালো করে সেদ্ধ করতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে।
যারা নতুন বন্ধু আসছেন তাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ বন্ধু আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।